হ্যালো বন্ধুরা আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম হিন্দি ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে যার মাধ্যমে আপনি খুব সহজেই হিন্দি বলতে পারবেন ও শিখতে পারবেন বন্ধুরা প্রতিটি হিন্দি ক্লাসে নতুন নতুন শব্দ ও বাক্য সমন্বয় তুলে ধরা হয়েছে যেমন পচা এর হিন্দি হবে সরা পচা এর হিন্দি হবে সরা কাকা এর হিন্দি হবে চাচা পাট এর হিন্দি হবে সবক পাটের হিন্দি হবে সবক বোন এর হিন্দি হবে বহন পৃথক এটা হবে অলগ পৃথক এটা হবে অলক খাল এর হিন্দি হবে ডগর সংবাদ এর হিন্দি হবে খবর সাহায্য এর হিন্দি হবে মদদ লজ্জা এর হিন্দি হবে সরম না এর হিন্দি হবে মত ভয় এর হিন্দি হবে ডর বলো এর হিন্দি হবে কহ দশ এর হিন্দি হবে দশ হও এর হিন্দি হবে বন ফল এর হিন্দি হবে ফল তখন এর হিন্দি হবে তব বাল্যকাল এটা হবে বস্পন কাঠাল এর হিন্দি হবে কটহল হল তাড়াতাড়ি এর হিন্দি হবে ঝটপট প্রায় এর হিন্দি হবে লগভোগ নতুন এর হিন্দি হবে নয়া পথ এর হিন্দি হবে সড়ক পদ্ম এর হিন্দি হবে কমল এখন তারা কোথায় অব ওয়ে ক হয় অব ক হয় তুমি তাকে কি জিজ্ঞাসা করলে তুম ঈসে ক্যা পুষা তুম ঈসে ক্যা পুষা সে তোমাকে কী বলেছে উসসে তুমনে কেহা বলা উসসে তুমনে কেহা বোলা কিন্তু এখন আমাকে যেতে হবে লেকিন অব মুঝে জানা হগা লেকিন অপ মুঝে জানা হোগা নিশ্চয় হবে জরুর হোগা এত তাড়াতাড়ি কোথায় যেতে হবে ইতনি জলদি কহা জানা হয় ইতনি জলদি কহা জানা হয় একটা বই কিনব এক কিতাব খরিদনা হোগা খুব দরকারি কাজ আছে বহুত জরুরি কাম হয় এই দোকানটি কোথায় ইয়ে দোকান ক হয় এ দোকান ক হয় চলুন আমি যাই চলিয়ে মেভি চলে কাজ এর হিন্দি হবে কাম ঝুরি এর হিন্ডি হবে টুকরি টস বা লাইট এটা হবে চূড়া বাতি চূড়া বাতি বাতাস হাওয়া চাঁদের আলো চাঁদনি চাঁদের আলোকে বলা হবে চাঁদনি কিছু চাওয়া মাঙ্গা মাংগ অর্থ হল কিছু চাওয়া ঝড় এর হিন্দি হবে তুফান ঝড় এর হিন্দি হবে তুফান অভ্যাস আধাত অভ্যাস অর্থ হবে আধাত মন ছুটে যায় মান চালা মান চালা অত হলো মন ছুটে যায় থামানো এটা হবে রুকা থামানো রুকা বলার আসে কিছু কহনা বোলার আছে কিছু কহনা থাকি এটা হবে রাহু থাকি অত হবে রাহু এখন আভ আভ অত হলো এখন ধাক্কা দেওয়া টুকা ধাক্কা দেওয়া হত হবে টুকা চাকর নৌকার চাকরের হিন্দি হবে নৌকার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের কালেকশান আশা করি এই টি টুয়েলের মাধ্যমে আপনারা খুব সহজেই হিন্দিতে কথা বলতে পারবেন ও শিখতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে তো ভুল করবেন না তো